নির্দেশ বহাল রেখেই তোপ কোর্টের বিজেপির আরজিতে ইশারা ডিভিশন বেঞ্চের আগামী বুধবার ধর্মতলায় শাহী সভায় ছাড় দেওয়া হয়েছে। যদি সমস্যা হয়ে থাকে এত তাহলে 21 জুলাইও বন্ধ করে দিন। প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অযথা রাজনীতি কেন, এই প্রশ্ন উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে। আজকে যে রাজ্য সরকার অ্যাপিল করেছিলেন সিঙ্গেল বেঞ্চের অর্ডারের বিরুদ্ধে, যে অর্ডারে বলা হয়েছিল আগামী 29 নভেম্বর সেখানে একটা বিরাট জনসভার যে পারমিশন দেওয়া হয়েছিল সেই পারমিশনকে কেন্দ্র করে তারা চ্যালেঞ্জ করেছিলেন যখন সিঙ্গেল বেঞ্চ দিয়েছিলেন। রাজ্য সরকার হেরে গিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করেছিলেন। আজকে সে অ্যাপিলের শুনানি হয় এবং সেই অ্যাপিলের শুনানিতে আজকে রাজ্য সরকারের তরফ থেকে যতই সওয়াল করা হলো তাতে আরও স্পষ্ট হয়ে গেল যে রাজ্য সরকার একটি পক্ষপাতিত্ব করে সেই যে পারমিশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের র্যালি জনসভার বিরুদ্ধে যে একটি পক্ষপাতিত্ব করে সেটা ক্যান্সেল করার একটি পরিকল্পনা করেছিলেন। যদি আপনারা এরকম জনসভা বন্ধ করতে চান তাহলে 21 জুলাইও বন্ধ করে দিন। পশ্চিমবঙ্গের কোথাও কোনো রকম র্যালি বা জনসভা হবে না। আপনারা এটিকে অকারণে একটি রাজনৈতিক রং দিচ্ছেন। প্রধান বিচারপতি খুব কড়াভাবে রাজ্য সরকারের ওপর একটা তীব্র ভাষায় তাদেরকে বলেন। অনুবাংশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে কথা বলবো আমরা অনুবাংশের সঙ্গে। অনুবাংশ, একে তো নির্দেশ যে হ্যাঁ 29 তারিখে সভা হচ্ছে সেখানে, তার সঙ্গে বেশ কিছু মন্তব্য, এই মন্তব্য অত্যন্ত কড়া মন্তব্য রাজ্যের প্রতি। ঠিক কি কি হলো আজকে এজলাসে, কি সওয়াল জবাব হলো যেখানে বিচারপতির বেঞ্চ এই ধরনের মন্তব্য দিলেন? দেখো, বিজেপির সভা নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে যে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা করে, সেই মামলা শুধুমাত্র খারিজ হওয়া নয়, বরঞ্চ রাজ্যে সরকার বা রাজ্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের মুখোমুখি হয়ে কিন্তু ভৎসনার শিকার হতে হয়েছে। কারণ আজকে কলকাতা হাইকোর্টের বেঞ্চ যে পর্যবেক্ষণগুলি বা মন্তব্যগুলি রেখে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য, কারণ রাজ্যে যেটা বক্তব্য মতো পয়েন্ট ছিল যে সময়সীমা, যে আবেদনের যে সময়সীমা সেই সময়সীমাটা ঠিক নয়, পর্যাপ্ত নয়, সেই কারণে অনুমতি বাতিল করা হয়েছিল। এই মন্তব্য শুনেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বক্তব্য, যে সময় হিসাবে কথা বলছে সেটা কিন্তু অযথা বলছেন এবং সেটা বলে কিন্তু আপনারা নিজেরাই সমস্যা তৈরি ক্রিয়েট করছেন বা চেষ্টা করছেন। আর দ্বিতীয়ত, 21 জুলাই সভা, সেই সভাটা বন্ধ করে দিন। প্রথমত হচ্ছে তাহলে সবার জন্য সমান আইন হওয়া উচিত। রাজ্যের সওয়াল ছিল যে 21 জুলাই সভা একটা নির্দিষ্ট কারণ রয়েছে সেখানে হয়, কারণ রাইটার্স বিল্ডিং অভিযানে অনেকে গুলির আঘাতে মারা গিয়েছিলেন, সেই জন্য সেটা বলে বাকিদের জন্য অনুমতি দেওয়া হয় না, তখনই এই মন্তব্যটা আসে। তাহলে একটা কাজ করুন, সমস্যার সমাধানের একটাই পথ যে 21 জুলাই সভাটা বন্ধ করে দিন, আর তাহলে আরও কিছু সমস্যা হবে না, আইন সবার জন্য সমান হোক। আর দ্বিতীয়ত, আপনারা যে কাজ করছেন বা সওয়াল করছেন তাতে মনে হচ্ছে আপনারা রাজনীতি করছেন, রঙকে গুরুত্ব দিচ্ছেন, আর সব থেকে বড় কথা এই প্রোগ্রামটাকে আপনারাই পপুলারিটি বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ 10,000 লোক হলে 1,00,000 লোক হবে এখন, এমনও কিন্তু মন্তব্য করেছে ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এছাড়া কলকাতা শহরে একাধিক জায়গায় মন্তব্য করছেন যে কলকাতা শহরে বিশেষভাবে অকারণে কারণে ডিএ হোক বা অন্যান্য কারণে হোক ধর্ণা মিছিল হতেই থাকছে, পুলিশ কোনো অ্যাকশন নেয় না। সম্প্রতি দেখলাম বালিগঞ্জে গতকাল রাত্রে জমায়েত হয়েছে, ড্রাম ঢোল বাজাচ্ছে, একটা লরির মাথায় একটা লোক তার বাচ্চাকে নিয়ে যাচ্ছেন কিছু হাত না ধরে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। ভেহিকেলসটা কিসে, ট্রাক ভেহিকেলসে মানুষ যাচ্ছে কীভাবে, পুলিশ কোনো অ্যাকশন নেয় না। আর এখন বলছেন আপনারা নিয়ম দেখাচ্ছেন, তাহলে এটা সবার জন্য কেন হবে না, সব ক্ষেত্রে কেন হবে না, এই প্রশ্ন তুলেছে বেঞ্চ। লাস্টে একটা মন্তব্য করেছে যে আপনার ব্যবস্থা নিন, না পারলে কোর্টে আসুন, শুধুমাত্র মাথা থেকে মাথা কাজ করবে এমনটা সম্ভব নয়, বডিকেও কিন্তু কাজ করাতে হবে, এই মন্তব্য করেছে কিন্তু ডিভিশন বেঞ্চ আজকে। আর সেই জায়গা থেকে অনবংশ একটু জানার চেষ্টা করবো রাজ্যের তরফ থেকে এরপর তাহলে কি ভাবনা চিন্তা রয়েছে, যখন এত কড়া মন্তব্য সামনে এসছে ডিভিশন বেঞ্চ যখন এতগুলো কথা বলছে, রাজ্যের কি ভাবনা চিন্তা এখনো পর্যন্ত কোনো আপডেট রয়েছে? দেখো, রাজ্যের সওয়াল সেখানেই শেষ হয়ে যায় যখন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি বলেন তাহলে আমি সব 21 জুলাই সভাটা বন্ধ করে দিচ্ছি আজকে থেকে, তারপর তাদের সওয়ালটা শেষ হয়ে গিয়েছে। এমন তো অবস্থায় তাদের যদি ওই জায়গায় মিছিল আটকাতে হয় তাহলে কিন্তু একটাই পথ সুপ্রিম কোর্ট, তারা এখনও কিন্তু ভাবনা চিন্তা করছে।
উল্টো দিকে যারা মামলাকারী বা বিজেপি পক্ষ তারা কিন্তু অলরেডি তার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ক্যাভিয়েট দাখিলের জন্য। তারা ক্যাভিয়েট দাখিল করে রাখবে সুপ্রিম কোর্টে যাতে তাদের অনুপস্থিতিতে কোনো মামলা শুনানি না হয়, সেটা কিন্তু তারা করতে চাইছেন। অর্থাৎ রাজ্য আলোচনা করছে আর বিজেপি তারা কিন্তু এক ধাপ এগিয়ে তারা ক্যাভিয়েট ফাইলের দিকে তারা এগোচ্ছে। তাহলে অনুবাংশ কি দাঁড়াচ্ছে 29 তারিখের সভা, যে সভা হবে কি হবে না এরকম একটা পজিশনে দাঁড়িয়ে থাকলো নাকি এই সভাটা হবে? দেখো, যদি ডিভিশন বেঞ্চে নির্দেশ ধরো তাহলে কিন্তু সভা হচ্ছে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে রায় বহাল থাকছে। 29 তারিখ একদম সিএসসি ভবনের সামনে সেখানে সভা হচ্ছে, এখানে আসবেন, আসতে পারেন সম্ভাবনা হয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ সভা হচ্ছে, সিঙ্গেল বেঞ্চে রায় বহাল থাকলো, ডিভিশন বেঞ্চ সেই নির্দেশটা দিয়েছে। যদি এই নির্দেশকে চ্যালেঞ্জ করতে হয় তাহলে মামলা হবে, বা তারপর যদি পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল থাকছে, সভা হচ্ছে আগামী 29 তারিখ। ধন্যবাদ। এবং আজকের এই বিচারপতির, প্রধান বিচারপতির এই মন্তব্যের পর এবং যেভাবে রাজ্য ধাক্কা খেলো তারপর রাজনৈতিক তরজাও তুঙ্গে, বিজেপির তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য কি, পাল্টা শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা রাজ্যসভার সাংসদ তিনি কি বলেছেন শোনাব। স্বাভাবিক বিষয়, যেটা পাওয়ার সেটাই পাওয়া গেছে, এর মধ্যে নতুনত্ব কিছু নেই। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিরোধীদের মুখে সেলোটেপ লাগিয়ে রাখবার কথা বলেছিলেন, তো এখন ওনার সেলোটেপে আর আঠা নেই। বিরোধীরা প্রত্যেকেই তারা তাদের নিজের বক্তব্য রাখছে, ফলে স্বাভাবিকভাবেই ওনাদেরই দলের শাখা সংগঠন এবং বেশ কিছু তার প্রশাসনিক আধিকারিক তাদের গলায় যাদের বকলেস লাগানো আছে তাদেরকে দিয়ে তিনি এই সভাগুলো আটকানোর চেষ্টা করেন, আর কোর্টে গিয়ে বারবার করে সরকারি অর্থ খরচ করে কোর্টের থাপ্পড় খেয়ে এই সবার অনুমতিগুলো কোর্ট দিচ্ছে। শুধু একটা তথ্য হিসেবে দিয়ে রাখি, 2014 পরবর্তী সময় প্রায় কয়েকশত কোর্টে গিয়ে মামলা করে এই সভার অনুমতি বিরোধীদেরকে নিয়ে আসতে হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। উনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র শুধু পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আর সব জায়গায় আছে, এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যাকারীর নাম হচ্ছে মমতা ব্যানার্জী। মহামান্য আদালতের অবজারভেশন বা সেই রায় নিয়ে কিছু বলবো না, তবে অতীতের অভিজ্ঞতা বলছে বিজেপির কর্মসূচি মানেই সেখানে বিশৃঙ্খলা, সেখানে সন্ত্রাস। অমিত শাহের কর্মসূচি মানেই অমিত শাহের উপস্থিতিতে বিজেপির ক্যাডারদের মাধ্যমে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। বিজেপির কর্মসূচি মানে 2022 সালের 13 সেপ্টেম্বর মুঙ্গের থেকে গুন্ডা নিয়ে এসে, বাইরে থেকে অস্ত্রশস্ত্র নিয়ে এসে পুলিশকে মারধর করা, দেবজিৎ চ্যাটার্জির মতো এসিপি র্যাঙ্কের অফিসারকে মেরে হাড়গোড় ভেঙে দেওয়া, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, কালিয়াগঞ্জে থানা ভাঙচুর করা, পুলিশকে মারপিট করে পুলিশের ওপর আক্রমণ করা, এই সমস্ত বর্বরোচিত আক্রমণগুলো করে বিজেপি তাদের কর্মসূচির মাধ্যমে। আমি বিজেপি নেতৃত্বকে সতর্ক করে দিতে চাই, যদি আপনারা আগামী দিনে আবার কর্মসূচির নামে এই ধরনের কাজ করেন প্রশাসন কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। পাশাপাশি আজকে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, একদিকে আগাম টাকা নেওয়ার পরেও 2রা অক্টোবর 3রা অক্টোবর তৃণমূলের কর্মসূচিতে 11th Tower রেল দপ্তর রেল বাতিল করে দিয়েছিল, আর বিজেপির কর্মসূচিতে লোক হবে না জেনেও দরাজ হস্তে তারা রেল অ্যালট করছে, এবং কত কোটি কোটি টাকা শুধু লোক আনতে তারা খরচা করছে সেটাও আমরা দেখলাম, কিন্তু আলটিমেটলি অশ্বডিম্ব প্রসব করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।